হ্যালো ফ্রেন্ড, এটি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকের ভিডিও যে টপিক নিয়ে আমি বানাতে চলেছি সেটি সবার প্রথমে আমি বলে দিচ্ছি। তো আমরা সকলে এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ইউজ করে থাকি। তো এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানের মধ্যে যে আমরা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেই সেটা আমরা সবাইকে দেখাতে চাই না। তো আমরা হাইড কীভাবে করব এইটা আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এবং বলে দেব কীভাবে করলে কী হবে। তো ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ফোনের মধ্যে ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নেওয়ার পর আমাদের কাছে কন্ট্যাক্ট লিস্টে যাদের সঙ্গে আমরা মানে কথা বলি তাদের এখানে চলে আসবে। তারপর উপরে তোমরা দেখতে পাচ্ছ ফোনে তিনটা চিহ্ন রয়েছে, ওই চিহ্নেতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো অনেকগুলো এখানে অপশান চলে আসবে। এখানে যে সবথেকে নিচে দেখো সেটিং বলে অপশানটি রয়েছে, এই সেটিংয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও কতগুলো ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে আমাদের অ্যাকাউন্ট অপশানটি রয়েছে এই অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো বেশি এবারে ক্লিক করে দিলাম এখানে, এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসি। তো প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে। প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা যেহেতু স্ট্যাটাস হাইড করতে যাও, এখানে দেখতে পাচ্ছ স্ট্যাটাস বলে লেখা আছে। তো এই স্ট্যাটাসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট অনলি শেয়ার উইথ। তো মাই কন্ট্রাক্টের কাজ কি, তোমার নাম্বার যারা সেভ তোমার ফোনে যাদের নাম্বার সেভ করা আছে এবং তোমার নাম্বার যাদের যাদের ফোনে সেভ করা আছে, তো তাদের তারা যদি কোনো স্ট্যাটাস দেয় বা তুমি যদি কোনো স্ট্যাটাস দাও দুজনই দুজনদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ মাই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট। তো মাই কন্ট্রাক্ট অ্যাপসে এখানে করলে কী হবে তো দেখে নেওয়া যাক। মাই কন্ট্রাক্ট অ্যাপসে করতে গেলে আমি যাদেরকে দেখাতে চাই না সেখানে এখানে এইগুলোকে ঠিকমার করে দিতে হবে। এদেরকে আমি দেখাতে চাই না, ধরো সাপোজ, তো এখানে এদেরকে ঠিকমার করে দিতে হবে। করে দেওয়ার পর এখানে নিচে যে আরেকটা ঠিক চিহ্ন দেখতে পাচ্ছ ওখানে ঠিক চিহ্নে ক্লিক করে দিতে হবে। তো ঠিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এটা হয়ে যাবে। আর তারপরে এখানে লেখা আছে অনলি শেয়ার উইথ। তো আমি যাদেরকে শুধু শেয়ার করতে চাই তাদেরকে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তাদেরকে আমরা যদি এখানে ঠিক চিহ্নগুলো দিয়ে দিই তাহলে তারাই দেখতে হবে আর বাকি কেউ দেখতে পাবে না। তো এটা তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছিলাম, আবার আগের মতো আমি এখানে করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, এবং করে তোমরা দেখে নেবে হয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ। পরবর্তী দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।